সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে জনগণ যখন এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে এবং চলমান আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই ঢাকা বিভাগীয় গণসমাবেশের পূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কারারুদ্ধ সুলতান সালাউদ্দিন টুকু সহ ও সহসভাপতি মোহাম্মদ নূর ইসলাম নয়নের নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল যুব নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও সিলেট জেলা যুবদলের আওতাধীন উপজেলা পৌর ও মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।